সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কিছুদিন বিরতির পর আবার মেড ইন চায়না খ্যাত প্লাস্টিক চাল আতঙ্ক সরিয়ে পড়ল বৃহত্তর পাতার কান্দিতে স্বাভাবিক চালের সঙ্গে প্লাস্টিক চাল মিলিয়ে যোগান ধরা হচ্ছে সমবায় সমিতির যোগানে প্লাস্টিক চাল বিকল্প চাল দিয়ে মিড ডে মিল চলছে শলগর স্কুলে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ অর্থাৎ মঙ্গলবার করম পূজা উপলক্ষে রাজ্য সরকারের সব সহ চা বাগানগুলিতে বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুই হাজার বাইশ সালের গুণোৎসবের ফলাফল অর্থাৎ রেজাল্ট ঘোষণা শিবসাগর প্রথম স্থানে বরাক উপত্যকার কাসার জেলা সতেরোতম স্থানে হাইলাকান্দি জেলা আঠারোতম এবং করিমগঞ্জ জেলা এসে বাইশতম স্থানে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিক্ষক দিবসে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত জুড়ে চৌদ্দ হাজার পাঁচশোটি স্কুল মডেল স্কুলে পরিণত হবে রাজ্যে বিনামূল্যে ছয় দশমিক দুই লক্ষ স্মার্ট মিটার ইনস্টল করতে চলেছে এপিডিসিএল ডিসিএল হাইলাকান্দি লালা বদরপুর করিমগঞ্জে আসছে ত্রিশ হাজার স্মার্ট মিটার বিস্তারিত থাকবে প্রতিবেদনে সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পশ্চিম কাটিগড়ার দিগরখাল ছয় নম্বর জাতীয় সড়কে সংগঠিত হয়েছে সড়ক দুর্ঘটনা দাঁড়িয়ে তাকা ট্রাকে সে সজরে ডাক্কায় ইয়ন গাড়ির আহত দুই দুইজন এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকে বাল ফলাফল করা ছাত্রছাত্রীদের আগামীকাল অর্থাৎ বুধবার শিলচরে আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান কাসারের জেলা শাসকের কার্যালয় সংলগ্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে সোমবার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিল শিলচর ট্রাফিক ব্রাঞ্চ অফিস পাড়ায় উচ্ছেদ অভিযান ট্রাফিক ব্রাঞ্চের বানরের আক্রমণ থেকে পালিয়ে বাঁচলেন দুই শিক্ষিকা শিলচর শ্রীকুনায় দুই শিক্ষিকার হাত থেকে উপহার সিনিয়ে নিয়ে চম্পট বানরের দলের রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার সরষের মধ্যে থেকে তারাতে মাঠে অসম পুলিশ ঘুষ নেবেন না শীর্ষ পুলিশ কর্তার বার্তা চাঞ্চল্য এবং শেষ খবরটি কালীনগরে জলজীবন মিশনের কাজে দুর্নীতি কলসি হাতে নিয়ে বিক্ষুব মহিলাদের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কিছুদিন বিরতির পর আবার মেড ইন চায়না খ্যাত প্লাস্টিক চাল আতঙ্ক সরিয়ে পড়ল বৃহত্তর পাতার কান্দিতে সম্প্রতি দোহালিয়া ফরিদকুনা জিপিতে ডিলার মারফত প্লাস্টিক চাল বন্টনের অভিযোগ প্রকাশে এসেছে এ নিয়ে খেদ ব্যক্ত করেছেন জিপি সভাপতি দীপঙ্কর দে তার কথায় স্বাভাবিক চালের সঙ্গে প্লাস্টিক বা আর্টিফিশিয়াল চাল মিলিয়ে যোগান ধরা হচ্ছে বিষয়টি নিয়ে তদন্তের জন্য তিনি সমবায় সমিতি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন সদ্য সমাপ্ত আসাম গুণোৎসব দুই হাজার বাইশের ফলাফল সোমবার রাজ্যের শিক্ষা বিভাগ ঘোষণা করেছে তেত্রিশটি জেলার মধ্যে শিবসাগর জেলা প্রথম স্থান অধিকার করেছে গ্রেড অনুযায়ী এ প্লাস গ্রেড পেয়েছে চার হাজার আটশো স্কুল অর্থাৎ বারো শতাংশ স্কুল এ প্লাস পেয়েছে এ গ্রেড পেয়েছে সতেরো হাজার পঁয়তাল্লিশটি স্কুল অর্থাৎ একচল্লিশ শতাংশ স্কুল এ পেছে বি গ্রেড পেয়েছে তেরো হাজার দুইশো আটটি স্কুল অর্থাৎ বত্রিশ শতাংশ স্কুল বি পেসে সি গ্রেড পেয়েছে চার হাজার ছয়শো সাতষট্টিটি স্কুল অর্থাৎ এগারো শতাংশ স্কুল সি পেসে এবং ডি গ্রেড পেয়েছে দুই হাজার একশো বত্রিশটি স্কুল অর্থাৎ পাঁচ শতাংশ স্কুল ডি পেসে এদিকে বরাক উপত্যকার কাসার জেলা মুহূর্তে ত্রিশটি জেলার মধ্যে সতেরোতম স্থান অর্জন করেছে হাইলাকান্দি জেলা আঠারোতম স্থান অর্জন করেছে যেখানে করিমগঞ্জ জেলা বাইশতম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএল ডিসিএল হাইলাকান্দি লালা বদরপুর এবং করিমগঞ্জ শহরের গ্রাহকদের বৈদ্যুতিক মিটারকে স্মার্ট মিটারে রূপান্তর করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে প্রথম অবস্থায় এই চারটি শহরে মোট হাজার স্মার্ট মিটার ইনস্টল করা হবে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই স্মার্ট মিটার সোমবার এপিডিসিএলের বদরপুর ইলেকট্রিক সার্কুলের মুখ্য কার্যবাহী আধিকারিক চিন্ময় কুমার শর্মা বরদলৈ হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে একতা জানিয়েছেন তিনি জানান ভারত সরকারের উদয় প্রকল্পের অধীনে এপিডিসিএল রাজ্যে ছয় দশমিক দুই লক্ষ স্মার্ট মিটার ইনস্টল করতে চলেছে এই প্রকল্পের অধীনে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই বর্তমান মিটারের পরিবর্তে নতুন স্মার্ট মিটার ইনস্টল করা হবে সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পশ্চিম কাটিগড়ার দিগর খালে। ছয় নম্বর জাতীয় সড়কে সংগঠিত হয়েছে একটি সড়ক দুর্ঘটনা এতে দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান একটি হুন্ডাই ইয়ন গাড়ি দ্রুত বেগে সে সড়কের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজরে ধাক্কা মারে এতে গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যক্তি ইয়ন গাড়ির সেফটি বেলুন খুললেও সামনের সিটে বসা চালক ও অপর ব্যক্তি গুরুতর জখম হয়েছেন দুর্ঘটনার পরপরই আশেপাশের মানুষ তাদের উদ্ধার করে খালাইন হাসপাতালে পাঠান কালাইনে তাদের প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক আহত দুই ব্যক্তির নাম হৃদয় দাস ও রিতুল দাস তবে তাদের বাড়ির ঠিকানা জানা যায়নি করম পূজা উপলক্ষে রাজ্য সরকার আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের চা বাগানগুলিতে বন্ধ ঘোষণা করেছে রাজ্যের শ্রম বিভাগের জারি করা এক আদেশে বলা হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের চা বাগানগুলি বন্ধ থাকবে উল্লেখ্য আজ অর্থাৎ মঙ্গলবার করম পূজা উপলক্ষে রাজ্য সরকারের সব কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষক দিবস উপলক্ষে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল শিক্ষক দিবসের দিন টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন আজ শিক্ষক দিবসে আমি একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করতে পেরে আনন্দিত প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া যোজনার অধীনে বারো জুড়ে চৌদ্দ হাজার পাঁচশোটি স্কুলের উন্নয়নের সিদ্ধান্ত এগুলি মডেল স্কুলে পরিণত হবে টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ বুধবার শিলচরের রাজীব ভবনে কাসার জেলার এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের আনন্দরাম বড়ুয়া পুরস্কার বন্টন করা হবে রাজ্যের পরিবহন মৎস্য এবং আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এ বছরের এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জেলার একশো সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য সাতশো জন ছাত্রছাত্রীকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে শিলচরের বিদ্যালয় পরিদর্শক সেমিনা ইয়াসমিন আরা রহমান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ জানিয়েছেন এবার সর্ষের মধ্যে থেকে বুথ তাড়াতে মাঠে নামল অসম পুলিশ ঘুষ নেওয়া থেকে বিরত থাকতে অদস্তন আধিকারিকদের উদ্দেশ্যে প্রদান করা এক শীর্ষ পুলিশকর্তার হোয়াটসঅ্যাপ মেসেজ সংবাদ ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে রাজ্যের সবকটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেপুটি পুলিশ সুপার সার্কুল ইন্সপেক্টর সহ সংশ্লিষ্ট থানার অসিদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় সবাইকে রীতিমতো সতর্ক করে দেওয়া হয়েছে উৎকুচ নেওয়ার মতো গর্হিত কাজ থেকে বিরত থাকতে কাসারের জেলা শাসকের কার্যালয় সংলগ্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে সোমবার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিল শিলচর ট্রাফিক ব্রাঞ্চ অফিস পাড়ায় যানজট নিয়ন্ত্রণ এবং এলাকার ট্রাফিক আচরণবিধি মেনে চলার ব্যাপারে এদিন যথেষ্ট সচেতনতার পরিচয় রেখেছে ট্রাফিক বিভাগ সোমবারের ব্যস্ততম দুপুরে অফিস পাড়ায় সরিয়ে সিটিয়ে থাকা ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না নিয়ে আকরি করতে এলাকায় স্বস্তির পরিবেশ বজায় রাখার ব্যাপারে ব্যবসায়ীদের পাঠ দিলেন শিলচরের নতুন সিটি ইন্সপেক্টর উৎপল কুমার নাথ উল্লেখ্য এদিন বরদুপুরে দুপুরে জেলাশাসক কার্যালয়ের সামনে সরিয়ে সিটিএফ থাকা ফুটপাত ব্যবসায়ীদের কর্মতৎপরতা ছিল দেখার মতো রাস্তার দুপাশে যেখানে সেখানে পসরা সাজিয়ে তাদের রোজগারের ধরন থেকে ক্রমশ যানজট প্রকট হয়ে যায় এই পরিস্থিতিতে সিটি ইন্সপেক্টর দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের এ ধরনের অনৈতিক কর্মতৎপরতা থেকে বিরত থাকার আবেদন জানান বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরা পশরা গুটিয়ে নিতে বাধ্য হন বানরের আক্রমণ থেকে পালিয়ে বাঁচলেন দুই শিক্ষিকা ঘটনাটি ঘটেছে পবিত্র শিক্ষক দিবসের দিনে সোমবার দুপুর দুটা নাগাদ শ্রীকুনা বড়বাজার এলাকায় স্থানীয় সেন্ট পল স্কুলের দুই শিক্ষিকাক শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে উপহার সামগ্রী নিয়ে শ্রীকুনা মোহনপুর সড়ক দিয়ে হেঁটে বাজারমুখ হওয়ার সময় হঠাৎ বানরের একটি দল জাপিয়ে পড়ে তাদের উপর হাতে থাকা উপহার সামগ্রী টেনে নিয়ে বানরের দল আশ্রয় নেয় স্থানীয় এক পাকা গড়ের দুতলায় শিক্ষিকাদের উপর বানরের দলের আক্রমণ দেখে স্থানীয় বাসিন্দা মানিক পাল মনিসিংহ ছুটে যান এর ফাঁকে শিক্ষিকারা প্রাণ নিয়ে বরবাজার এলাকার বাসিন্দা সুভাষ দেবের বাড়িতে আশ্রয় নেন চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাম্প্রতিককালে শ্রীকুনা এলাকায় বানরের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় সাধারণ মানুষের জীবন সম্পত্তি প্রশ্নের মুখে অসম রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন হলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর রাজ্যপালের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার তাকে ওই পদে নিয়োগ করে সংখ্যালঘু উন্নয়ন বিভাগ থেকে নির্দেশ জারি করা হয়েছে এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধানের দায়িত্ব বর্তাবে তার উপর বরাক উপত্যকা থেকে এই প্রথম কোনো সংখ্যালঘু নেতা সংখ্যালঘু রাজ্য কমিশনের চেয়ারম্যানের পদে বসেছেন এবার শেষ খবরটি খালীনগর জিপির পলারপার বাগমারা গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট পানীয় জল জোগাড় করতে মহিলাদের এক প্রকার হিমশিম খেতে হচ্ছে বাড়ির কাছে জল প্রকল্প নির্মাণের নামে সরকারি টাকা নিয়ে একদল লুক চালিয়ে যাচ্ছে হরির লুট আর অন্যদিকে গ্রামবাসী হাহাকার করছেন এক কলসি বিশুদ্ধ পানীয় জলের জন্য এসব দুর্নীতি আর অনিয়ম বরদাস্ত করতে না পেরে এবার ময়দানে নামলেন মহিলারা কালীনগর জিপির উজান গ্রাম বাগমারা জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজে লাগামহীন দুর্নীতি বন্ধ করে জল সরবরাহ প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহের দাবিতে মহিলাদের প্রতিবাদ বিক্ষোভে সরগরম হয়ে উঠল হাইলাকান্দি জেলার কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন